সবাই মিলে। আর সত্যি একজন অভিনেত্রী হয়েও যে এত সুন্দর আজ সঙ্গীত পরিবেশন করছে, একটা কথা অন স্টেজ দাঁড়িয়ে ম্যাডাম আপনাকে আমি বলতে চাই, খুবই বলতে ইচ্ছা করছে, একজন অভিনেত্রী হয়ে এত বাজে গান কি করে? না না বাজে গান নয়, সত্যি একটা কথা বলতে বৌদিমণিদের আমি বলবো যে সত্যি ম্যাডামকে কিন্তু সত্যি খুব সুন্দর দেখতে কিন্তু একদম। তো একটা কথা আজকের বাসন্তী পূজা কমিটির মঞ্চে দাঁড়িয়ে বলতে চাই যে ম্যাডাম ফুলের মতো দেখতে আপনাকে আর চাঁদের মতো আপনার হাসি, ম্যাডামের হাসিটা খুব সুন্দর না? সুন্দর তো একদম, ফুলের মতো দেখতে আপনাকে চাঁদের মতো আপনার হাসি। আর আমরা সবংবাসী আপনার কাছ থেকে আরও বেশ কিছু গান আরও বেশ কিছু ডায়লগ আমরা শুনতে সবাই ভালোবাসি, তাই তো নাকি? তো ম্যাডামের কাছ থেকে আরও কিছু গান কিছু ডায়লগ অবশ্যই শুনবো। ওইটা পারি না, ওইটা আপনি করবেন, আপনার দায়িত্ব। আচ্ছা অবশ্যই, তো চলো অবশ্যই ম্যাডামের গান শুনলাম, এবার একটু ডায়লগ হবে নাকি? আর অবশ্যই আমার বাবুরা বলেছেন ম্যাডাম আপনার মনোনীত পছন্দ মতো একখানি ডায়লগ, চলো আর একখানা ডায়লগ একখানা গান, একখানা ডায়লগ আমার নিজের মতন আমি বলে দেবো। ডান্স আমি করতে পারি না, আমি অভিনয় করব, নাচ করব, গান করব, তাহলে কি আর এখানে থাকতাম? আচ্ছা তো চলো অবশ্যই ম্যাডাম অভিনেত্রী অবশ্যই আপনাদের আবদার রেখেছেন, অবশ্যই আর ডায়লগ তো অবশ্যই আপনাদের পছন্দ মতো আর সঙ্গীত পরিবেশন করছে, চলো একখানি ডায়লগ চলো। তুই চলো অবশ্যই, এতটা সময় আপনারা যেভাবে ধৈর্যের পরিচয় দিয়েছেন, ভালোবাসার পরিচয় দিয়েছেন, বাসন্তী পূজা কমিটির পক্ষ থেকে আপনাদের প্রত্যেকের কাছে চিরকৃতজ্ঞ বাসন্তী পূজা কমিটি। তো এইভাবেই বাসন্তী পূজা কমিটির সঙ্গে আগামী দিনগুলো সুন্দরভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আর মঞ্চে পেয়েছি আমাদের সেই সবার প্রিয় অভিনেত্রী গীতা ম্যাডাম, তো চলো ফিরবো ম্যাডামের একটা সুন্দর আপনার পছন্দ মতো একখানি ডায়লগ আমরা শুনতে চাই, চলুন। আমার সব ডায়লগই পছন্দ, তাও এটা বলছি, প্রত্যেক জায়গায় আমাকে যেটা বলতে বলা হয় আমি সেটা বলি, আর ঘুরে ফিরে একই ডায়লগ আমাকে বলতে বলা হয়, এটা আমি বলিনি তাই এটা আমি বলছি। আচ্ছা চলো মোস্ট পপুলার একদম যেটা, স্বস্তিক বাবুর সাথে রিসেন্ট আমি, স্বস্তিক বাবু আমার ঘরে এসেছিলেন সিঁদুর পড়াতে, তো স্বস্তিক বাবুকে আমি বলেছিলাম যে স্বস্তিক বাবু আমি আপনাকে যথেষ্ট সম্মান করি, আপনি সঠিক অর্থে একজন সৎ মানুষ, আপনি যদি আমাকে সত্যি সত্যি ভালোবেসে থাকেন তাহলে এই সিঁদুর দান পর্বটা তোলা রইল, আপনার বাবার এই সমস্ত কিছু চাল একটা নোংরা চাল পদ্মকে তুলে নিয়ে আসা, তাকে জোর করে বিয়ে দেওয়া, কিরণকান্তি ব্যানার্জির বাড়ির বউ করা, এই সমস্ত কিছু আপনার বাবার চাল, কিন্তু চাল দিয়ে তো আর আইনে যেতা যায় না, আইন আইনের ভাষা বলে আর নোংরা চাল নোংরা চালের ভাষা বলে, আর আমি সেই চালটা ধরতে পেরে গেছি, আর আমি কোর্টে সেটা প্রমাণ করে দেবো, যতক্ষণ না প্রমাণ করতে পারছি ততক্ষণ এই সিঁদুর দানটা তোলা রইল, এই সিঁদুর কৌটোটা আর কুনকেটা আমার কাছে রইল, যেদিন রায় বেরোবে, যেদিন জজ সাহেব কৃপান ব্যানার্জিকে শাস্তি দেবেন, আর যেদিন এই অগ্নিজিৎ মুখার্জির কুকর্ম সবার প্রকাশ্যে আসবে, সেদিন আমি নিজে হাতে আপনার কাছে এসে বলবো যে স্বস্তিক বাবু আমার স্মৃতিটা রাঙিয়ে দিন। আর ম্যাডাম অবশ্যই ডায়লগ তো শুনলাম, এদিক থেকে এক দাদা ভাইয়ের প্রশ্ন রয়েছে, রীতিমতো কিন্তু আপনার এপিসোড দেখে, তো অবশ্যই বলেছে আমরা তো চিনি সবাই ম্যাডামকে গীতা LLB নামে, তো আর আপনার কোশ্চেনটা হচ্ছে আর সিরিয়ালে যে নামটা রয়েছে সেই নামটা, তো অবশ্যই সিরিয়ালে আপনার অন্য যে নামটা রয়েছে সেই নামটা অবশ্যই নিজ মুখে শুনতে চেয়েছে দাদারা। সিরিয়ালে তোমার নাম গীতা, আরেকটা নাম কি? অগ্নিকন্যা? আরে সেটা তো পঙ্কজ বাবুর ডায়লগ, আমি বলি বড় বাবু আর বড় বাবু আমাকে বলেন অগ্নিকন্যা। আচ্ছা তো খুশি একদম, আর কোন প্রশ্ন রয়েছে কি? হ্যাঁ তো চলো একদম, সেই সুন্দর ডায়লগ শুনলাম এদিকে আমার কাকিমারা, ঠিক আছে কোনো প্রশ্ন আছে কি বৌদিমণি? অবশ্যই মন খুলে আমি বলেছি আজকে সরাসরি প্রশ্ন আছে আপনার, আপনি হাত তুলছেন শ্বশুরমশাইকে? ও জোর করে খামে খাইয়ে দিয়েছিলাম, হ্যাঁ ওই সিনটা ভালো লেগেছিল আমারও, ওটা খুব প্রিয় সিন, খুব প্রিয় সিন, মানে চা খাইয়েছি বিস্কিট খাইয়েছি ওটা নয়, যেটা ভাত খাইয়ে দিয়েছিলাম ওটা আমারও খুব প্রিয় সিন, থ্যাংক ইউ। একদম ম্যাডাম আপনি যদি পরপর এপিসোড করে যাচ্ছেন, আপনি যদিও কোনো কিছু ভুলে যান কিন্তু আমার এখানকার সবগের মানুষজন এতটা আপনাকে ভালোবাসে, একটা এপিসোডও কিন্তু একদম ভুলে না, পুরো মনের মনিকাটাই প্রত্যেকটা এপিসোড গেথে রেখে দিয়েছে। শুধু ওই যে সেলফি তুলতে চেয়েছে সে বাদে। ও আচ্ছা আচ্ছা
ও দেখে না, না পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, পরে কোনো কালে দেখে নেবে মোবাইলে, এখন পড়াশোনাটা মন দিয়ে করো। একদম ডিজিটাল যুগ সব সময়। আর আজকের ম্যাডাম সত্যিকারের আজকের এই সমগ্র অনুষ্ঠানটি একদম সরাসরি লাইভ সম্প্রচারিত হচ্ছে। আমার যে সকল বন্ধুরা রয়েছেন, স্টুডিওরা রয়েছেন, অসংখ্য ধন্যবাদ একদম। আমি পারি না, আমি লাস্ট আর একটা গান গাইছি, গিয়ে বিদায় নেবো, অনেক রাত্রি হয়েছে, আপনারা অনেকক্ষণ ওয়েট করে আছেন, তাহলে আপনি রেখে দেবেন আমাদেরকে যে সবার বাড়িতে একদিন করে থাকবো, আর প্রত্যেক দিন আমার শুটিংটা একজন একজন করে দিয়ে আসবেন, টেলিকাস্টে আপনাদের দেখা যাবে, আমি আর থাকবো না। বিশাল বড় সুযোগ কিন্তু এটা, কিন্তু ম্যাডাম বিশাল বড় অফার দিয়েছে, ঠিক আছে, অভিনয় করার জন্য বিশাল বড় কিন্তু একটা সুযোগ দিয়েছে সবাইকে, কিন্তু রাজি তো নাকি বৌদিমণিরা, রাজি? আরে আওয়াজ নেই কেন, রাজি কি না? আর দাদাদের সঙ্গে তো একদম ঝগড়া করার সময় তো একদম ফাটিয়ে, কিন্তু আজকে পেয়েছি আপনাদের সেই মনোনীত আকাঙ্ক্ষিত অভিনেত্রীকে পেয়েছি সবাই মিলে। আর ম্যাডাম যতটা সময় থাকবে এইভাবেই মন খুলে গল্প করব, মন খুলে আনন্দ করব, তো চলো এখানে গান অবশ্যই শুনবো নাকি ম্যাডাম, তো চলো সঙ্গীতে ফিরবো। ¡Gracias!